তাদেরকে বিদ্যুৎ না ব্যবস্থা করা হলে, পঞ্চায়েত ইলেকশনের আগে বিদ্যুৎ না দেওয়া হলে আমরা সম্পূর্ণরূপে গ্রামবাসীরা কিন্তু ভোট বয়কট করতেছি। আমরা জন্মানোর পর থেকে কিন্তু এখানে বিদ্যুৎ পাচ্ছি না। এই পূর্ব ফলিমেলি একটা এলাকা, যেখানে কার্যত পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে রাখা হয়েছে। কারণ কেন, আমরা কি ভারতবর্ষের বাসিন্দা নই? আমরা কি ভারতবর্ষের কোনো অধিকার আমরা প্রাপ্য নই? কিন্তু আমাদেরকে সমস্ত কিছু থেকে আলাদা করা হয়েছে। নাই আমাদের কোনো রাস্তাঘাট, নাই কোনো স্বাস্থ্য পরিষেবা, নাই কোনো আমাদের স্কুলের ব্যবস্থা। পঞ্চায়েত ভোটের আগে চাপের মুখে পড়ল তৃণমূল, ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। দীর্ঘদিন থেকে এলাকায় বিদ্যুতের সমস্যা হয়নি উন্নয়ন, তৃণমূলের জেলা সভাপতির সামনেই বিক্ষোভ বচসা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, সোমবার দিদির দুধ কর্মসূচিতে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওই এলাকায় আসেন। পূর্ব ফলিমারি এলাকায় জেলা সভাপতিকে দেখে সরব হয় স্থানীয়রা। এলাকায় কোনো উন্নয়ন হয়নি বলে সোচ্চার হন তারা, এমনকি ভোট বয়কটের ডাক দেন। বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এমনকি নদী বাঁধেরও সমস্যা হয়েছে সেখানে। স্থানীয়রা জানান, তাদের চিরাচরিত বিদ্যুতের দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক জারি থাকবে। অন্যদিকে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বলেন, আপনারা ভোট বয়কট থেকে বিরত থাকুন, এলাকার এই বিদ্যুৎ সমস্যা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছি, আপনারা এক ডাকে অভিষেককে বলো, নাম্বারে যোগাযোগ করে সমস্যা জানান। সেই সময় কিছু যুবক চিৎকার করে ওঠেন, তাদের অভিযোগ ওই নম্বরে কয়েকবার ফোন করলেও কোনো কাজ হয়নি। শুনে খেপে ওঠেন জেলা সভাপতি অভিজিৎ, তিনি বলেন এক মোবাইল নম্বর থেকে একেবারেই অভিযোগ জানানো যাবে। ঠিক সেই সময় মাইক্রোফোন হাতে স্থানীয় তৃণমূল নেতারা আসরে নামেন, তারাও বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ান। বাসিন্দাদের বুঝিয়েও কোনো কাজ না হওয়ায় সবাইকে নিয়ে এলাকা ছাড়েন জেলা সভাপতি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, দুটো নদী পেরিয়ে এলাকায় কিভাবে চিরাচরিত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় সরকার সবরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগেই এই উদ্যোগ বাস্তবায়িত করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম খান বলেন, বহু নেতা কর্মীরা এর আগে এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে, আমাদেরকে সমস্ত পরিষেবা থেকে আলাদা করে রাখা হয়েছে, আমরা কি ভারতবর্ষের বাসিন্দা নই? আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের বিদ্যুতের ব্যবস্থা না করলে আমরা সমস্ত গ্রামবাসী ভোট বয়কট করব। বিগত পাঁচ বছর ধরে কিন্তু আমরা আন্দোলন করে আসতেছি এখানে। অনেক আগেই আমাদের নেতা কর্মীরা এখানে বারবার এসে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। আজকে জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং বিডিও ওনারা আসলো, আসার পরে যে প্রতিশ্রুতি দিল যে আমরা চেষ্টা করতেছি, এই চেষ্টাটা কিন্তু বহু বছর ধরে চলে আসতেছে। আমরা জন্মানোর পর থেকে কিন্তু এখানে বিদ্যুৎ পাচ্ছি না। এই পূর্ব ফলিমেলি একটা এলাকা, যেখানে কার্যত পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে রাখা হয়েছে। কারণ কেন, আমরা কি ভারতবর্ষের বাসিন্দা নই? আমরা কি ভারতবর্ষের কোনো অধিকার আমরা প্রাপ্য নই? কিন্তু আমাদেরকে সমস্ত কিছু থেকে আলাদা করা হয়েছে। নাই আমাদের কোনো রাস্তাঘাট, নাই কোনো স্বাস্থ্য পরিষেবা, নাই কোনো আমাদের স্কুলের ব্যবস্থা। আমাদের প্রসূতি মায়েদের যদি কোনো অসুবিধা হয় আমাদের কিন্তু আসামে যেতে হয়, যে কোনো সাহায্য সুবিধা আমরা কিন্তু আসাম থেকে গ্রহণ করে থাকি। তাই আমি বারবার অনুরোধ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, কই শুনলো আমাদের কার্যসূচি? আমাদের কাছে সভাপতি নির্বাচন করেছিলাম, সভাপতির বক্তব্য তারা শুনলো না, নিজেরাই মাইক নিয়ে নিজের মতো সাজিয়ে সবকিছু গুছিয়ে বললো। আপনাদের কথা শুনেনি? আমাদের কথা কারো কথা শুনেনি। গ্রামবাসীদের কি অসুবিধে না অসুবিধে ওনারা শোনেনি। নিজেদের মতো রাজনৈতিকভাবে যেগুলো করা দরকার, ওনারা দেখলাম টিএমসি ঝান্ডা নিয়ে এসেছে। আমরা এই মঞ্চটা তৈরি করেছি, আমরা কিন্তু রাজনৈতিক মঞ্চ তৈরি করিনি। আমাদের এলাকাবাসীদের সমস্যা, এই সমস্যা তুলে ধরার জন্য আমরা ওনাদেরকে জানানো হয়েছিল, ওনার উইলিংলি আসছিল আমাদেরকে। আমরা কিন্তু আগন্তুক দিনে একটা ডেপুটেশন দেওয়া আমার কথা ছিল, সেই ডেপুটেশন ওনারা ক্যান্সেল করালো। কারণ ওনা আমরা আশ্বাস দিয়েছিল ওই দিন যে আমাদের বিদ্যুতের ব্যবস্থা আমরা করতেছি। তাই আপনাদের মাধ্যমে বারবার আমরা জানাতে চাই, আগন্তুক দিনে আমাদেরকে বিদ্যুৎ না ব্যবস্থা করা হলে, পঞ্চায়েত ইলেকশনের আগে বিদ্যুৎ না দেওয়া হলে আমরা সম্পূর্ণরূপে গ্রামবাসীরা কিন্তু ভোট বয়কট করতেছি। কত মানে 12,000 পরিবার আছে, 3,000-এর উপরে ভোটার আছে এখানে আমাদের। আপনার নাম? আমার নাম শরীফুল ইসলাম খান। কোন জায়গাটার নাম কি? জায়গার নাম আমাদের, জায়গার নাম পূর্ব ফলিমারি। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার 9641629490। আমরা দেখুন প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নদী পেরিয়ে একদম আসাম সীমান্তে এসে পৌঁছেছি। ওনাদের যেটা দাবি যে বিদ্যুতের লাইন এখানে পৌঁছায়নি, বিদ্যুতের ঘাটতি আছে, বিদ্যুৎ পাচ্ছে না। আর যেটা কাজ চলছিল এতদিন, যে বিদ্যুৎটা চলছিল সেটা হচ্ছে সোলার প্ল্যান্টে, সেটারও কাজ ভালো হয়নি। স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ থাকাই স্বাভাবিক যে কেন প্ল্যান্টটা এরকম হলো। তো প্ল্যান্টের ওপরে তাদের কোনো
ভরসা নেই সোলার প্যানেল, তারা ইলেকট্রিসিটি ইলেকট্রিক লাইন চাচ্ছে। এবারে নদী দুটো নদী পেরিয়ে এসে এখানে লাইন দেওয়া, এটারও একটা চেষ্টা সরকার করছে। এবং পাশাপাশি যেহেতু এটা আসামের একদম আসামের সাথে লেগে আছে, এই নদীর এপারে আসামটাই বিস্তীর্ণ এলাকা, এখানে আসামের লাইন যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে এটা আরও বেশি সহজ হবে। তো সেই ক্ষেত্রে আসামের লাইনটা আমরা চাচ্ছি যাতে ঢুকে যায়। তো সরকার সেটার জন্য চিঠিও লিখেছে আসাম সরকারকে, এখন দেখা যাক সেটা কতদূর সফলতা কত তাড়াতাড়ি আসে। আপনাদের এই গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করা উচিত, বিদ্যুতের জন্যই নয়, শুধু আরও অনেক বিষয় আছে যেগুলোর দিকে ভোট রিলেটেড, আমার ছেলেমেয়েরা কন্যাশ্রী পাবে কি না, ছেলেরা স্কুলে ঐক্যশ্রী পাবে কি না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে কি না, হাসপাতালে বিনে পয়সা ওষুধ পাবে কি না, এরকম বহু প্রকল্প আছে যেগুলো রিলেটেড। কাজেই শুধুমাত্র বিদ্যুতের আলোর জন্যই ভোট না, তবে বিদ্যুতের আলোটা খুব ভাইটাল, এটার জন্য জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যতটা ইনিশিয়েটিভ নেওয়া যায় সেটা নেব। ভোট বয়কটের ডাকটা শুনেই এসেছি। কতটা সমাধান করতে পারলেন দাদা, কি মনে হয় সমাধান? এখানে তো ইলেকট্রিকের তার ঢোকাতে হবে, এটাই সমাধান। এটার জন্য পঞ্চায়েত নির্বাচনের আগে কি হবে কি মনে করছেন আপনি? চেষ্টা করছি পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে লাইনটা ঢোকে। এবার পঞ্চায়েত নির্বাচন কবে হবে সেটাও তো ঠিক নেই, পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে লাইন ঢোকে সেটা চেষ্টা করছি। পঞ্চায়েত নির্বাচনের আগে যদি লাইন না ঢোকে তারপরে আবার তাদের কাছে আসবো। শুধু আমি তো বললামই ভোটটা শুধু ইলেকট্রিকের লাইনের জন্য হয় না, ভোটের আরও অনেক দিক আছে। ধন্যবাদ।